লুচিগুলোর কালারটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে। আর এই যে আমি এবার লুচি ভাজা শুরু করব। তো ফার্স্ট লুচিটা দিয়ে দিলাম। গায়ে তো ভীষণ জ্বর, তো সেজন্য আর ব্লগ বানাতে পারিনি, কিন্তু কালকে রাতে একটা রেসিপি বানিয়ে রেখেছিলাম, তো আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর এখন শীতকালে তো প্রচুর পালং শাক পাওয়া যায়, তো সে কারণে কালকে রেসিপিতে বানিয়েছিলাম পালং শাক দিয়ে লুচি, আর বেশ ভালো খেতেও হয়েছে। পালং শাকের লুচি কি কখনো খেয়েছেন? তো ঠিক যেভাবে রেসিপিটা দেখাচ্ছি ওইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এখানে ডোটা বানানোর জন্য, লুচি বানানোর জন্য যে ডোটা দরকার, তো ওর জন্য জিনিসগুলো নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি ময়দা, আর নিয়েছি আটা, একটু এই সাইডে আছে আটা। তো ময়দা আর আটার মধ্যে নিয়েছি, ময়দাটা বেশি পরিমাণ আছে, আটাটা কম পরিমাণ আছে। আর এর মধ্যে নিয়েছি একটু স্বাদ মতো মিষ্টি, আর স্বাদ মতো নুন, আর একটু হিং, আর দেবো একটু সাদা তেল। তেলটা দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তো মা এটা ময়েম দিতে থাকুক, আর ততক্ষণ আমি শাকের একটু কাজ আছে, ওই শাকের কাজটা করব। তো ডোয়ের জন্য যতটা পালং শাক দরকার ততটা আমি পালং শাক একটু মতো কেটে রেখেছিলাম, কেটে ধুয়ে রেখেছি এখানে। আর পালং শাকের সাথে দেবো কাঁচা লঙ্কা আর আদা। তো আদা কাঁচা লঙ্কা দিয়ে পালং শাকটা আমি এখন পেস্ট করে নেব। তো চলুন চটপট বানিয়ে ফেলি পেস্টটা। পালং শাকের পেস্টটা এখানে বানানো হয়ে গেছে, আর কি সুন্দর সবুজ কালারের দেখতে লাগছে। জানি না লুচিটা কী কালারের হবে, তো মনে হচ্ছে তো সবুজই কালারের হবে। মা তোমার কি ময়েম দেওয়া হয়ে গেছে? আচ্ছা, মায়ের এখানে ময়দাটা ময়েম দেওয়া হয়ে গেছে। তো আমি এখানে পালং শাকের যে পেস্টটা বানিয়েছিলাম, এবার পেস্টটা পুরোটা ময়দার মধ্যে দিয়ে দিলাম। মা এবার ওই পেস্টটা দিয়ে ভালো করে ডো তৈরি করার চেষ্টা করবে, আর যদি জলের একটু দরকার হয় তাহলে এখানে পাশে জল রাখা আছে, একটু অল্প পরিমাণ জল নিয়ে নিতে পারো। এই যে সুন্দরভাবে ডো একটা তৈরি করে নিয়েছি, আর এখন এটাকে লেচি কাটবো না, এখন এটাকে 10 মিনিট রেখে দেবো ঢাকিয়ে। তো ডোটা কিছুক্ষণ রাখার পর মা ডো থেকে একটা একটা করে লেচি কেটে নিচ্ছে এইভাবে। তো তারপর লুচির আকারে গোল গোল আকারে সুন্দর করে বেলে দেবে। হয়ে গেছে, আর লুচিগুলোর কালারটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে। আর এই যে আমি এবার লুচি ভাজা শুরু করব। তো ফার্স্ট লুচিটা দিয়ে দিলাম। তো ফুলকো ফুলকো লুচি দেখতেও বেশ ভালোই লাগছে। লুচি ভাজা হয়ে গেল, এই যে দেখতেই পাচ্ছে, নিশ্চয়ই বেশি ভালো লাগছে। তো এখন খাবার পরিবেশন করে দিয়েছি, আর লুচির সাথে আছে বাঁধাকপির তরকারি আর অমৃতি। তো অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।